কবিতা লরি জার্নি, কলমে জে এম মোশাররফ হোসেন, কণ্ঠে সুতপা চক্রবর্তী। প্রবাসীদের কুটিরখানি থেকে কাজের স্থান কিছুটা দূরে, ভোর পাঁচটায় লরিতে গণ হারে বসে যেতে হয়। অন্য সকাল ও অন্য দিনের মতো লরির অপেক্ষায় থাকতে হয়। একটু হেয়ালি হলেই লরি হারানোর ভয়। লরিতে নেই কোনো জানালা, নেই কোনো বসার সিট। চলন্ত লরি থেকে আশেপাশের দৃশ্য অনেক সুন্দর হয়। বিশুদ্ধ প্রাকৃতিক বাতাসে আমাদের কেউ ঘুমাই ভোরে, আবার কেউ মোবাইলে ব্যস্ত। লরিতেই উপভোগ করা যায় সিঙ্গাপুরের প্রকৃত স্বাদ। দেখা যায় বাড়ি, গাড়ি, উঁচু নিচু রাস্তা আর ব্রিজ।